জুতো খুলে ঠিক আছে পা দিও না। আমরা তৈরি হয়েছি, মানে আমি দেখছি আমাদের বিশেষ করে হাওড়ায় হাজার হাজার লোক, হাজার হাজার ভাইরা সব এরিয়েছে। এটা আমার খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে করছে, কেউ কিন্তু ইচ্ছা নেই কিছু করার, ধান্দাবাজি নেই এদের। এরা তৃণমূল করে, এদের বুকটা এত বড়। মমতাদির মমতাদির চেয়ে বড় নেতা নেত্রী আমি দেখিনি ভাই। কিছু মনে করো না, আমি খেলোয়াড় মানুষ ছিলাম, উনি আমাকে হাত ধরে নিয়ে এসেছেন, আমাকে করেছেন এভাবে। কিন্তু মমতাদির চেয়ে বড় আমি নেতা দেখিনি আমি। আমি ডক্টর বিসি রায়ের পর আমি দেখিনি। আমি বলছি এইরকম মহিলা আমাদের সঙ্গে আছে কোনো চিন্তা নেই। লিডার হতে হবে ভালো, তারপরে তো ভালো ফুটবলে গোল হবে। গতকাল দেখলাম আবার দিল্লি সাংসদ, এটা লজ্জা হচ্ছে না ওদের? ওপর থেকে ওরা ইলেকশন কমিশনে বলে একটু বসেছে যে যেটা আমরা চাইছি সেটার জন্য, তার জন্যে মারছে মহিলাকে না পুরুষকে রেখে। এই একটা অসভ্য দল, এই বিজেপিটা একটা অসভ্য দল বলছি। বিজেপি ওরা নিজেরাই লিখেছে বাজে পার্টি, বিজেপি বাজে পার্টি, এই তো করছে সারাদিন। মোদী একবার আসবে চলে যাবে। আরে মমতাদিকে দেখ কি করেছে বাংলাকে। বাংলা কি ছিল? কাদা পড়ে থাকতাম আমরা, আর গাড়ি যখন নিয়ে স্কুটার নিয়ে যেতাম পড়ে যেতাম রাস্তায়। আর সিপিএম করতে জুটে পড়লো, আর সিপিএম আর কংগ্রেস এক হয়ে গেল, অবাক ব্যাপার। কি মার মেরেছে কংগ্রেসকে সিপিএম। তাহলে কেমন আশাবাদী বল, কেমন আশাবাদী? ভালো আছে, খুব ভালো চলছে আমাদের আমাদের মানে পার্টি সবসময় কাজে আছে, এবং সবাইকে ভালোবাসে, মানে দারুণ। এখানে যেমন রানার আছে, আমাদের ওখানে যেমন অরূপ রায় আছে, এরা সবাই মিলে করছে কাজ। মানে আমি এটা অভিভূত, আমি তিনবার জিতেছি, এত ভালো অবস্থা ছিল না, সবাই মিলে করছে। মানে আমি দেখছি বাচ্চা ছেলে মেয়ে এই দলকে হারাতে পারবে, এই দলকে হারাতে পারবে। বিজেপি দুটো সিট পাবে, আর সব আমরা পাবো, ঠিক আছে।